এখন মা দরজা বন্ধ করবে, বাবা এখন ব্রাশ করে চলে এসছে ভিতরে, মেয়ে এখন কাজ করবে রান্না। ছাদে দেখতে ওই গাছটা হচ্ছে ছাদে পুঁততে হবে, প্রবাজ লেখা। তো এখন আগে যাচ্ছি ওখানে, কারণ একবার রান্না বাড়িতে ঢুকলে আর অন্য কিছু আর করা যায় না। রোদি হচ্ছে, করবার হচ্ছে, চল। তো এই দেখো কতটা বড় হয়েছে গাছটা, আরো ম্যাচিওর করেছে, কি সুন্দর পাতাগুলো বড় হয়েছে। এই দেখো এটা একটা আর এটা একটা, এগুলো বড়। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে রবিবার স্পেশাল, খুব ভালো ভালো সব রান্না বান্না হচ্ছে, তোমরা দেখতে থাকবে টোটাল ব্লগটা। আর আজকে কি কি রান্না করব, চলো রান্নাঘরে দেখাচ্ছি তোমাদেরকে। আজ হবে হচ্ছে মাছের চচ্চড়ি, মাংস, ইলিশ মাছ, আর হচ্ছে ইলিশ মাছের তেল, এটা হচ্ছে ওই যে ভাজা করি, নিজের তেলটা থাকে ওরকম ভাবে ভাজা করে রাখবো। এই দেখো ফ্রেন্ডস হয়ে এসছে আমার ফেভারিট মাছ, তোমাদের নিশ্চয়ই ফেভারিট। কচু দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করছি। ও ফ্রেন্ডস, তোমাদের তো দেখালামই আজ ইলিশ মাছ হচ্ছে, কাদের কাদের ইলিশ মাছ ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছের লুকা, তারপরে হচ্ছে একটা পিস বা দিয়ে যে তেল ভাজা দিয়ে যে মানে ওই তেল দিয়ে যে ভাতটা খাওয়া হয় ইলিশ মাছের তেল দিয়ে, ও অসম। স্বপ্নিলকে দিলাম এখন স্যান্ডউইচ বানিয়ে, তো খাচ্ছে। আর আমার এদিকে তো রান্না বান্না এখনো শেষ হয়নি যেহেতু প্রচুর রান্না আছে। কেমন লাগছে আজকে? আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। বাই।